आज আমি আপনাদের সাথে শেয়ার করব দই পোনার রেসিপি। দই পোনা করতে লাগবে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা। আমি এখানে 8 পিস পোনা মাছ নিয়েছি। মাছগুলোকে লেবুর রস এবং নুন দিয়ে ম্যারিনেট করে রাখছি। রান্নাটা হবে পুরো সর্ষের তেলে। প্রথমে মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। ওই একই তেলে একটা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা হালকা ভাজা হয়ে গেছে। এতে এক চামচ জিরে গুঁড়ো এবং এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য জল দিয়ে দিলাম। দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন
এবং 1/4 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। টেবিল চামচ সর্ষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। গ্রেভির পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এতে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। ভাজা মাছগুলো গ্রেভির মধ্যে ছেড়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। দই পোনা রেডি। নামানোর আগে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অন্তত একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য। আ বিগ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন।